প্রভুদেবা, অদিতি প্রভুদেবা একজন ভারতীয় অভিনেত্রী। জন্ম 2022 সালে। অদিতি সুদীপনা বনাকর প্রভুদেব। অদিতি প্রভুদেবা, অদিতি প্রভুদেবা জন্ম 2022 সালে। অদিতি সুদীপনা বনাকর প্রভুদেব। জন্ম 13 জানুয়ারি 1994 সাল, দাভানগরে কর্ণাটক, ভারতে জন্মগ্রহণ করে। অদিতি প্রভুদেবা শিক্ষা বিআইইটি কলেজ দাভাঙ্গেরে, পেশা অভিনেত্রী। 2017 সাল থেকে বর্তমান সক্রিয় বছর। স্বামী যশ পটলা, মঞ্চ নাম অদিতি, অদিতি প্রভুদেবা। প্রভুদেবা দ্বারা জনপ্রিয় একজন ভারতীয় অভিনেত্রী, যিনি প্রধানত কন্নড় সিনেমায় উপস্থিত হন। প্রারম্ভিক এবং ব্যক্তিগত জীবন। অদিতি 13 জানুয়ারি 1994 সালে কর্ণাটকের দাভানগরে সুদীপনা বনাকর প্রভুদেবা নামে জন্মগ্রহণ করেন। তিনি দাভানগরে বিআইইটি কলেজ থেকে MBA গ্রাজুয়েশন সম্পন্ন করেন। 24 নভেম্বর 2022 তারিখে অদিতি কুর্গভিত্তিক ব্যবসায়ী যশাস পটলাকে ব্যাঙ্গালোর প্রাসাদ গ্রাউন্ডে বিয়ে করেন। 2024 সালে তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। অদিতি 2017 সালে সিনেমা ধৈর্যম দিয়ে কন্নড় সিনেমায় তার আত্মপ্রকাশ করেন। তিনি ব্রহ্মচারী একটি কমেডি ড্রামা ফিল্ম দিয়ে ইন্ডাস্ট্রিতে তার অবস্থান আরও মজবুত করেন। MG শ্রীনিবাসের সাথে তার পরবর্তী চলচ্চিত্রটি ওল্ড মঙ্ক শিরোনাম, যা কোভিড লকডাউনের সময় মুক্তি পেয়েছিল, তাও বিনোদনমূলক এবং ভালো চলচ্চিত্র হিসেবে পরিণত হয়েছিল। তারপরে তাকে তোতাপুরিতে জাগেশের সাথে দেখা যায়, যদিও ছবিটি মিশ্র পর্যালোচনা পেয়েছিল। ছবির গানগুলি একটি বড় ধরনের হিট ছিল। শাহুরাজা সিন্দে পরিচালিত চ্যাম্পিয়ন চলচ্চিত্রের মাধ্যমে তিনি মারাঠিতে আত্মপ্রকাশ করেন। তার পরবর্তী রিলিজগুলি ছিল গণেশের সাথে ট্রিপল রাইডিং, তোতাপুরি চ্যাপ্টার 2 এবং ওয়ান্স আপন এ টাইম ইন জামালি গুড্ডা, ধনঞ্জয়ার বিপরীতে। মিডিয়া ইমেজ। ব্যাঙ্গালোর টাইমসের 30 সবচেয়ে আকাঙ্ক্ষিত মহিলা তালিকায় অদিতি 2019 এবং 2020 উভয় ক্ষেত্রেই 10 নম্বরে অবস্থান করছিলেন। ফিল্মোগ্রাফি, ছায়াছবি, চাবি প্লাস এমন চলচ্চিত্রগুলিকে বোঝায় যেগুলি এখনও মুক্তি পায়নি। চলচ্চিত্র অভিনয়ের তালিকা, বছরের শিরোনাম, ভূমিকা নোট রেপ 2017, ধৈর্যম পরিমালা 2019 সালের, বাজার পারিজাত পরি, অপারেশন নক্ষত্র, রোশনি, সিঙ্গা, গীতা, রঙ্গনায়িকা ভলিউম 1, কুমারিত্ব রঙ্গনায়িকা, ব্রহ্মচারী, সুনিতা 2021, আনা অনর্থ আনা 2022 সালে, অম্বাটানে ডিক্কু সরোজা দেবী, বৃদ্ধ সন্ন্যাসী অভিঘ্ন, সাজান্না এবং গ্যাং সাহিত্য, তোতাপুরি অধ্যায় 1, শাকিলা বানু, চ্যাম্পিয়ন রাশি কন্নার মারাঠি দ্বিভাষিক, ট্রিপল রাইডিং রেমা শেটি, পদবী পূর্বা, ওয়ান্স আপন এ টাইম ইন জামালি গুড্ডা, রুক্সিনী রুক্কু 2023 সালে, বিশৃঙ্খলা, ভূমিকা থোতাপুরি দ্বিতীয় অধ্যায় শাকিল বানু, 2024 অ্যালেক্সা, 3D পঞ্চম ডি ম্যাটিনি চিত্রা, মাফিয়া শ্রুতি, এখনও ছবিটি মুক্তি পায়নি। ছু মন্তর এখনও মুক্তি পায়নি, টিভিএ সম্পন্ন হয়েছে।
টেলিভিশন পারফরমেন্সের তালিকা, বছরের শিরোনাম, ভূমিকা নোট, রেপ 2016, গুন্ডিয়ান, হিন্দুতি কামালি, নাগাকান্নিকে শিবানী 2023, লাভ ইউ অভি অভি ওয়েব সিরিজ। বন্ধুরা, এই ছিল সংক্ষেপে অদিতি প্রভু দেবার জীবনী। আবারও বলি, অদিতি প্রভু দেবা, সুদীপনা বানাকর প্রভু দেবা, জন্ম নাম, জন্ম 13 জানুয়ারি 1994 সাল, দেবানগরে, কামাটাকা, ইন্ডিয়া, এডুকেশন BIET কলেজ দাভাঙ্গিরে, গ্রাজুয়েশন, অভিনেত্রী, স্বামী ইয়াশস পাটনা, অদিতি একটি কন্যা সন্তানের মা। ধন্যবাদ।